অনেকেই আমি দেখি যে অনেকেই যখন বিশেষ করে জানাজার সালাত ঈদের সালাত এই সালাতগুলোতে অনেক সময় একজন দাঁড়িয়ে সামনে দাঁড়িয়ে বলেন আমরা যারা আরবি নিয়ত জানি না তারা বাংলায় বলবো আমরা যারা আরবি নিয়ত জানি না তারা বাংলায় বলবো আপনারা বলবেন যে ফরজে কিফায়ার সালাত ইমামের পিছনে পড়ছি আল্লাহু আকবার অথবা ঈদের সালাত ছয় তাকবীরে ও বারো তাকবীরে পড়ছি ইমামের পিছনে ওয়াজিব আল্লাহু আকবার তারা এই কথাগুলো বলেন এই কথাগুলো মুসল্লিদেরকে শিক্ষা দেন আবার এই কথাটা আপনারা খুব ভালোভাবে শুনতে পাবেন সালাত আদায় করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য ইবাদত করতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য এবং করতে হবে নবীজির তরিকায় সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় আপনি আমাকে একটা কথার উত্তর দেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাংলাতে কোন সালাতের নিয়ত শিক্ষা দিয়েছেন আর তিনি আরবিতেই যেভাবে আমরা পড়ি নাওয়াইতু আনুসাল্লি আলিল্লাহি তাআলা আরবা রাকাতাই এইভাবে একতেদাইতু বিহাজাল ইমাম এভাবে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোথায় শিক্ষা দিয়েছেন কোন হাদিসে শিক্ষা দিয়েছেন তাহলে এটা নবীজির তরিকা হলো কিভাবে নবীজির তরিকা এটা হলো কিভাবে তিনি যদি নিজে শিক্ষা দিয়ে না থাকেন যদি সাহাবায়ে কিরাম রাদিয়াল্লাহু আনহু আজমাইন তারা যদি এই বাক্যগুলো ব্যবহার না করে থাকেন তাহলে আমরা কেন এগুলো বলতে যাব আমরা কেন এগুলো বলতে যাব এগুলো বলা উচিত নয় নিঃসন্দেহে নিয়ত করাটা হচ্ছে ফরজ নিয়ত করাটা হচ্ছে ফরজ সহিহ আল বুখারীর এক নম্বর হাদিসে উল্লেখ করা হয়েছে ইন্নামাল আমালু বিনিয়াত নিশ্চয়ই প্রত্যেকটা আমল তার নিয়তের উপর নির্ভরশীল নিয়ত করাটা ফরজ কিন্তু মুখে উচ্চারণ করে পড়াটা ফরজ নয় যদি আপনারা নিয়ত এই কথাটির অর্থ দেখেন তাহলে অর্থই হচ্ছে মনের ইচ্ছা নিয়াত অর্থই হচ্ছে মনের ইচ্ছা এটা যথেষ্ট আপনারা যখন বাড়ি থেকে রওনা হয়েছিলেন তখন কি আপনারা সবাই এমন ধরনের কোনো কথা বলেছিলেন নাওয়াইতু আন আযহাবা ইলাল মসজিদি লি আদাইল জুমাহ এরকম কি আপনারা কেউ বলেছিলেন যে আমি বাড়ি থেকে রওনা করছি যাচ্ছি মসজিদের দিকে জুমা আদায়ের জন্য এরকম কথা কি মুখে কেউ উচ্চারণ করেছিলেন আরবি অথবা বাংলায় করেননি আপনারা শুধু একটা সুন্দর ড্রেস পরেছেন টুপি মাথায় পরেছেন গোসল করেছেন চলে এসেছেন এটাই যথেষ্ট ছিল আপনারা যে কোনো কাজের ক্ষেত্রে কি এমনটা করেন মুখে উচ্চারণ করে করে পড়েন পড়েন না তাহলে এখানে সালাতের আগে পড়তে হবে কেন যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পড়েননি কিন্তু আমরা দেখি যে আমাদের দেশের যে লম্বা এক ধরনের কায়দা আছে সেগুলোতে নিয়ত শেখানোর জন্য অনেক ব্যস্ত হয়ে পড়েন এবং অনেকেই বলেন যে আমি নিয়তটা বলতে পারি না সালাত কী আদায় করব অনেকেই এই কথাগুলো বলেন এবং তারা এই দীর্ঘ অনেক অনেকগুলো সালাতের জন্য নিয়ত শিখতে শিখতে তারা অনেক সময় পাস করে ফেলেন অথচ তারা সূরা ফাতিহা বা অন্যান্য সূরাগুলোকে ভালো করে পড়তে পারেন না তাহলে এমনটা করা উচিত নয় আমাদেরকে ততটুকুই করা উচিত যতটুকু নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে শিক্ষা দিয়েছেন আমরা এতটুকুই করবো